আপনারা দেখছেন অল বাংলা টিপস ইউটিউব চ্যানেল, আমি আপনাদের সাথে আছি বাবন। তো আজকের ভিডিওটা অনেক আনন্দদায়ক হবে এটা আশা করছি, কারণ হচ্ছে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শেয়ার করব যে কিভাবে অনলাইনের মাধ্যমে আপনারা ফটো প্রিন্ট করতে পারবেন। তো বন্ধুরা, অনেক সময় হয় আমরা অনেক দারুণ দারুণ ফটো আর কি ক্যাপচার করি, বন্ধু বান্ধবের সাথে কোথাও অনুষ্ঠানে গেলে বা অনেক আনন্দের মুহূর্তে কিন্তু আমরা আর কি সেগুলোকে ফ্রেমবন্দি করি। এবার সেই ফটোগুলো আমাদের কিন্তু ফোনেই থেকে যায়। এবার থেকে আমরা চাইলে সেই ফটোগুলোকে অনলাইনের মাধ্যমে কিন্তু বের করতে পারবো, অরিজিনাল আর কি বের করতে পারবো। তো দেখুন, আমি থাম্বনেলে দিয়েছি এই এই আর কি প্যাকেট পার্সেলটা। তো কদিন হলো, মানে দুদিন হলো এই পার্সেলটা আমার এসছে। তো এই পার্সেলটা এসছে ফ্রি প্রিন্ট আর কি কোম্পানি থেকে। তো এটা আমি অর্ডার করেছিলাম প্রায় এক মাস আগে। তো এটা এসছে সম্পূর্ণ ফ্রিতে, আমার আর কি এক টাকাও এর জন্য আমার আর কি কোনো খরচা হয়নি এক্সট্রা। তো এর মধ্যে আমার 5টা ফটো এসছে। তো ফটোগুলোর কোয়ালিটি মোটামুটি খারাপ না, ঠিক আছে। তারপর আমি বলছি কিভাবে ফ্রিতে এসছে, তার জন্য এই ভিডিওটি পুরোপুরি দেখতে থাকুন, তাহলে আপনারা বুঝতে পারবেন কি করে আমি ফ্রিতে পেয়েছি। তো আগে আমি আপনাদেরকে ফটো দেখাই। তো দেখুন, ফোকাসে এসছে এখানে একটা ফটো। তো দেখুন, এটা এই ফটোটা উল্টো দেখিয়ে ফেলেছি। তো দেখুন, তো এই যে রয়েছে আর মানে মোট এখন 4টে আছে, আরেকটা এখানে নিচে রয়েছে। তো এই যে ফটোগুলো দেখছেন, এটা ফ্রি প্রিন্ট কোম্পানি। তো ফ্রি প্রিন্ট হচ্ছে এটা আর কি চেন্নাইয়ের একটা কোম্পানি, চেন্নাই তামিলনাড়ু, মানে ওখান থেকে পার্সেলটা এসছে, চেন্নাই লেখা আছে। তো অ্যাকচুয়ালি একটা অ্যাপ্লিকেশন আছে যেটা আপনারা প্লে স্টোরে গেলে আর কি পেয়ে যাবেন অ্যাপ্লিকেশনটা। অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে গিয়ে ফ্রি প্রিন্ট। তো এই অ্যাপ্লিকেশনের যে লিঙ্ক সেটা আমি আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো এই অ্যাপ্লিকেশনটা কিছুদিন আগে একটা অফার চলছিল যে প্রথম যে 5টা ফটো, সেই 5টা ফটো অর্ডার করলে একদম ফ্রি, কোনো শিপিং চার্জ থেকে শুরু করে কোনো কিছুই লাগবে না। তখন আমি কী করেছিলাম যে ট্রাই করে দেখলাম যে অরিজিনালি কি এটা ফ্রি। তার জন্য আমি কী করলাম, 5টা ফটো সিলেক্ট করলাম 4x6 আর কি, ঠিক আছে। সিলেক্ট করে আমি তাদের কাছে আর কি সেন্ড করলাম, মানে অর্ডার করলাম। তো অর্ডারটার সঙ্গে সঙ্গে দেখলাম কনফার্ম হয়ে গেল। তারপরে হঠাৎ করে দুদিন আগে আবার একটা কুরিয়ার থেকে ফোন আসলো যে আপনার নামে একটা পার্সেল আছে। দিয়ে আমি তাকে বললাম যে আমার নামে পার্সেল, আমি তো সেরকম কিছু অর্ডার দিই। তখন আমি তাকে জিজ্ঞাসা করলাম যে আচ্ছা দাদা, মানে কোন কোম্পানি থেকে আমাকে পার্সেল পাঠিয়েছে, বলছে ফ্রি প্রিন্ট। তখন আমার মাথায় আসলো আমি তো ফ্রি প্রিন্টে একটা অর্ডার দিয়েছিলাম। তখন আমি গেলাম, যাওয়ার পরে সে আমাকে পার্সেলটা দিল, দিয়ে বললো যে অর্ডারটা মানে তোমার এই পার্সেলটা অনেকদিন আগে এসেছে, মানে তোমাকে ফোনে পাচ্ছিলাম না। অ্যাকচুয়ালি আমাকে তো অনেকে ফোন টোন করে, ওই জন্য আমি আর কি আননোন কল ধরি না, বাই চান্স আমি ফোনটা ধরেছিলাম তার জন্য আর কি পেয়ে গেলাম। তো দেখলাম তো মোটামুটি এখানে যে ফটোগুলো ওরা দিয়েছে, ফটোগুলোর কিন্তু কোয়ালিটিও কিন্তু খুব একটা খারাপ না, কোয়ালিটি যথেষ্ট ভালো আছে। আমি যা দেখলাম কোয়ালিটি যথেষ্ট ভালো, খুব খারাপ না, ঠিক আছে। তো আপনারা যারা মানে ফটো টটো তোলেন বা অনেক ফটো রয়েছে, তারা কিন্তু এখানে আর কি ফটো অর্ডার করতে পারেন, ঠিক আছে। খুব এখন হয়তো সেই অফারটা নেই, এখন ফ্রিতে হয়তো পাবেন না, কিন্তু প্রিন্ট ফ্রি ফটো যে তারা প্রিন্ট করে দেবে, তার জন্য তারা কোনো চার্জ করছে না। আর বেশিরভাগ আপনারা যদি যারা DSLR-এ ফটো তোলেন, তারা এখান থেকে ফটো বের করতে পারেন, সব রকম ফটো আর কি এখান থেকে, অনেক রকম মানে ছোট বড় মোটামুটি সব রকম ফটোই তোলা যায়, মানে আর কি বের করা যায়। তো হয়তো যারা টাউনের দিকে থাকে তারা হয়তো তাড়াতাড়ি পেয়ে যাবেন, আর যারা গ্রাম অঞ্চলে থাকে তাদের হয়তো একটু লেট হতে পারে, কুরিয়ার সার্ভিস তো সব জায়গায় আর কি সমান নয়। তো এই ক্ষেত্রে এখন যেগুলো দেখলাম, এখন অর্ডার করতে গেলে ওরা 45 টাকা করে নিচ্ছে শিপিং চার্জ, কারণ দেখুন তারা মালটা আপনাদের এখানে পাঠাচ্ছে, ঠিক আছে, তাদের তো একটা চার্জ আছে। আর আমাকে যখন আমি যখন পেয়েছিলাম মানে অর্ডারটা করেছিলাম তখন সেটা ফ্রি ছিল, এখন সামথিং কিছু চার্জ, তো সেই হিসেবে কিন্তু খুব কম চার্জই তারা করছে। আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন, আমার মনে হলো যে অনলাইনেও আর কি ফটো নেওয়া সম্ভব, এই জন্য আপনাদেরকে ব্যাপারটা শেয়ার করলাম। আপনারা এক কাজ করবেন, অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করবেন, ইনস্টল করার পরে ওপেন করবেন, ওপেন করে দেখবেন আপনাদের কাছে অনেকগুলো অপশান চলে আসবে, সেখান থেকে আপনি গুগল অ্যাকাউন্ট দিয়েও লগ ইন করতে পারেন, তারপরে হয়তো আপনার ফোন নাম্বার চাইবে সেটা দিয়েও লগ ইন করতে পারেন, তাছাড়া আপনার ফেসবুক অ্যাকাউন্ট দিয়েও লগ ইন করতে পারেন, মানে অনেক রকম ফেসিলিটি ওরা দিয়েছে। লগ ইন করার পরে আপনার ফটোগুলো সিলেক্ট করে আপনার অ্যাড্রেস ট্যাড্রেস সব কিছু দিয়েটি আপনারা ডাইরেক্ট অর্ডার করে দিতে পারবেন। এটা একটা খুব সহজ পদ্ধতি, আশা করছি আপনারা এটা পারবেন, এমন কিছু কঠিন বিষয় নয়।
ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। তো এই ছিল আজকের এই ছোট্ট এই ভিডিওটা। তো যাই হোক, ভিডিওটার বড় করবো না, যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আর বিগত কয়েকদিন ধরে ভিডিও আপলোড করছিলাম না, কারণ শরীরটা খুব খারাপ, কারণ জ্বর এসছে, আর এখন মানে আমার খুব ঠান্ডা লেগেই আছে, মানে নিঃশ্বাস ঠিকরকমভাবে নিতে পারছি না, ওর জন্য ভিডিও দিতে একটু লেট হলো। তো সবার কাছে আন্তরিকভাবে আর কি ক্ষমা চেয়ে নেবো যে ভিডিও লেট করে দিলাম। তো ভিডিও দেবো, এবার থেকে আস্তে আস্তে ভিডিও দিতে থাকবো, শরীরটা আস্তে আস্তে ঠিক হয়েছে। তো যাই হোক, এই চ্যানেলে আপনি যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ সাবস্ক্রাইব করলে আপনারা এখান থেকে অনেক কিছু জিনিস জানতে পারবেন এবং শিখতে পারবেন। আর আমার মানে আমি এখানে এরকম টাইপের জিনিস শেয়ার করি যেগুলো আমার সাথে ঘটে এবং হয়। তো এই ফ্রি পিন থেকে আমি এগুলো পেলাম, মানে এই পার্সেলগুলো পেলাম, এই ফটোগুলো আর কি ফ্রিতে, একদম সম্পূর্ণ ফ্রিতে পেলাম। তা আমি ভাবলাম এটা কিন্তু ভিডিও করার কোনো টপিকই না, কিন্তু আমি কিন্তু ভাবলাম যে না, আপনাদেরকে এটা শেয়ার করি, আপনারা এটা জানুন যে এগুলো সম্ভব। তাই ডিজিটাল যুগে কিন্তু সব কিছুই সম্ভব, তাই আপনাদেরকে শেয়ার করলাম। তো যাই হোক, ভিডিও শেষে একটাই কথা বলি, সুস্থ থাকুন, ভালো থাকুন, আমাদের অল বাংলা টিপস চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন। তো বাই বাই।